পাপ কয় ভাবে চিনবো? চার ভাবে। এক, তারকুল আওয়ামির, আল্লাহর নির্দেশের যদি লঙ্ঘন হয়ে যায় তাহলে চোখ বুঝে বুঝে নিব এটা হচ্ছে পাপের কাজ, এই কাজটা যদি করে ফেলি তাহলে আমি পাপী। দুই, ওয়াইরতিকাবুন নাওয়াহি, নিষিদ্ধ কাজে, শরীয়তের নিষিদ্ধ কাজে যদি লিপ্ত হয়ে যায় চোখ বুঝে বুঝে নিব এটা পাপের কাজ হয়ে গেল, আমি পাপী হয়ে গেলাম। তিন, অন্তরে খটকা সৃষ্টি হয়েছে এই কাজটা করা যাবে কি যাবে না, তাহলে ওই কাজে লিপ্ত হলে পাপ হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে। অনেক সময় কোন কোন মানে বৈধ কাজে খটকা সৃষ্টি হতে পারে, এটা ভিন্ন বিষয়, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, এটা হচ্ছে ব্যতিক্রম হতে পারে। চার নম্বর হচ্ছে যে কাজটাকে আমরা সবসময় গোপন রাখতে চাই এটা হচ্ছে পাপের কাজ। আপনি খেয়াল করে দেখেন, আপনি কি গোপন রাখতে চান? আপনার পরিবারের কাছে আছে, কিছু কিছু বিষয় আছে যেটা আপনি কাউকে জানতে চান না ফেতনার জন্য, কিন্তু অধিকাংশ অনেক বিষয় যেইগুলো আপনি গোপন করেন কেউ যেন না জানে, মানুষ জেনে নিলে আমার সম্মান নষ্ট হবে, সম্মান নষ্টের ভয় করেন, আপনার খ্যাতির ভয় করেন, খ্যাতি নষ্ট হওয়ার, মনে করুন আপনার ব্যবসায়িক খ্যাতির ভয় করেন, এগুলো হচ্ছে নিঃসন্দেহে পাপ, আর এগুলো হচ্ছে গোপন পাপ, এগুলো হচ্ছে মারাত্মক পাপ, গোপন পাপ, গোপন পাপের ভয়াবহতা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আলাম নাকাম মিন উম্মতি ইয়াকুল ইয়াউমাল কিয়ামাতি আমসালি জিবালি হাদা তাবিয়াদ। সুনানে ইবনু মাজাহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, একটা ভয়ঙ্কর হাদিস, এটা একটু ভয়ঙ্কর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন আমি এমন এক জাতিকে চিনব, এমন এক সম্প্রদায়কে চিনব, তারা তিহামা প্রান্তর ভর্তি নেকি নিয়ে, নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। ফায়াজআলুহু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাবান মানসুরা, আল্লাহ তাআলা সেই নেকির পাহাড়কে একদম ধুলে সাফ করে দিবেন, একদম মাটির সাথে মিশিয়ে দিবেন। তখন সাহাবীরা ভয় পেয়ে গেছেন, বললেন তোমাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলো হচ্ছে তোমাদেরই, তোমাদের পরিচিত মানুষ ছিল। ইয়াখুদুনা মিনাল লাইল কামা তাখুদুন, রাতে কষ্ট করে তার তোমরা যেমন ইবাদত করতে তারাও তেমনি ইবাদত করত, কিন্তু তাদের একটা বড় দোষ ছিল, তারা যখন নির্জনে যেত তখন তারা পাপে লিপ্ত হয়ে যেত, অর্থাৎ গোপন পাপে লিপ্ত হতো। স্ত্রীকে ফাঁকি দিয়ে স্বামী পাপ করে, স্বামীকে ফাঁকি দিয়ে স্ত্রী বেগানের সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়, এগুলো মারাত্মক ধরনের গোপন পাপ। আমরা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের অপথ চলে যাচ্ছে গোপন পাপের মাধ্যমে। আজকে আমাদের অধিকাংশই বাহ্যিকভাবে আমরা মাশাআল্লাহ প্রচন্ড মুসল্লি, মাথায় পাগড়ি, মাথায় টুপি, মাশাআল্লাহ সুন্দর পাঞ্জাবি পোশাক পরিহিত দেখে পরহেজগার পরহেজগার মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে ফাঁকা, উপরে ফিটফাট, ভিতরে সদর ফাঁকা, এইরকম অধিকাংশ মানুষের অবস্থা। এটা হচ্ছে গোপন পাপের অন্যতম একটা ভয়াবহ দিক। পাপ নেকির পাহাড় আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু গোপন পাপ থাকার কারণে আল্লাহ সবগুলো পাপকে ধুলে বিসর্জিত করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো অধিকাংশই হয়ে থাকে হারাম এবং কাবিরা গুনাহ হয়ে থাকে।